হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলামিন দাদা অফিসিয়াল চ্যানেল পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আজকে মিরপুর বাইক হাটে। তো বাইক হাটে যে কী কী বাইকের কালেকশন আসছে আজকে এবং কত টাকা দাম চা হচ্ছে সে বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো এবার চলুন দেখে নিই আজকে বাইক হাটে কী কী বাইক আসছে এবং কত টাকা দাম চা হচ্ছে। এখানে যে অ্যাপাচি আরটিআর বাইকটা দেখতেছেন সেটা হচ্ছে 2020 মডেল অন টেস্ট একটি বাইক, মাত্র 4419 কিলোমিটার রান হয়েছে বাইকটি। আপনার হচ্ছে একদমই ফ্রেশ কালার, ইউলো কালারের মধ্যে আপনার হচ্ছে অ্যাপাচি আরটিআর সেকেন্ড ভার্সনের বাইকটি। দামটা হচ্ছে 1,15,000 টাকা আক্সিং প্রাইস। আপনারা চাইলে দামাদামি করে বাইকটা বাইক হাট থেকে আপনারা ক্রয় করতে পারেন। তো তার পাশে কিন্তু আরেকটা বাইক আছে, বাজাজ পালসার 2018 মডেল, 19 রেজিস্ট্রেশন, 8,667 কিলোমিটার চলছে, মাইলেজ পেয়ে যাবেন 35, 2 বছরের কাগজ করা আছে। তো বাইকটার দামটা হচ্ছে মাত্র 1,55,000 টাকা। দেখতে খুবই সুন্দর এবং চমৎকার ব্ল্যাক এবং ব্লু কালারের মধ্যে বাইকটি, অরিজিনালি ব্ল্যাক কালার, ব্লু কালারের কিটটা আর কি। তো বাইকটা কিন্তু আপনার হচ্ছে 1,55,000 টাকা দামটা হচ্ছে। টায়ার কন্ডিশনও মোটামুটি ভালো আছে এবং এটা পিছনের সাইড, আপনার চাইলে বাইক বাজার থেকে বাইকটা ক্রয় করতে পারেন। তার এখানে কিন্তু আরেকটা বাজাজ পালসার বাইক আছে, 2012 মডেল, 13 রেজিস্ট্রেশন, 150 সিসির এই বাইক, মাইলেজ পাবেন 35, রান হয়েছে 21,274 কিলোমিটার, দামটা হচ্ছে 1,05,000 টাকা মাত্র। তো আপনারা রেড এবং ব্ল্যাক কালারের মধ্যে বাইকটা বাইক বাজার থেকে আপনারা ক্রয় করতে পারেন, আর চাইলে মালিকের সাথে কথা বলে সরাসরি দামাদামি করে বাইকটা আপনারা ক্রয় করতে পারেন। এখানে হিরো হাং বাইক আছে, হিরো হাং বাইক যারা খুঁজতেছেন, 2017 মডেলের মধ্যে ডাবল ডিস্ক, 1,20,000 টাকা দামটা হচ্ছে। হিরো হাং বাইকটা পার্সোনালি আমি 2 বছরের মতো ইউজ করছি, বাইকটা দেখতেও খুবই চমৎকার এবং চালাইতেও খুবই আরামদায়ক। হিরো হাং বাইকের পারফরমেন্স নিয়ে আসলে বলার মতো কিছু নাই। তো আপনারা যারা হাং খুঁজতেছেন মোটামুটি কমের মধ্যে ফ্রেশ কন্ডিশনে, তারা কিন্তু বাইক হাট থেকে আপনারা এই বাইকটাও কালেক্ট করতে পারেন। আর এখানে আরেকটি বাজাজ পালসার বাইক আছে, 2017 মডেল, 17 রেজিস্ট্রেশন, 2 বছরের কাগজ করা আছে, আপনার রান হয়েছে মাত্র 28,050 কিলো, আর মাইলেজ পাবেন 35+, 150 সিসির বাইক থেকে দাম চা হচ্ছে ম্যাক্সিং প্রাইস 1,25,000 টাকা। আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন। এই রেড কালারের বাইকটি দেখতে কিন্তু খুবই চমৎকার এবং পাশে কিন্তু আরেকটা বাইক আছে, সেটা হচ্ছে হুন্ডা সিবি টিগার। তো 2014 মডেল, 14 রেজিস্ট্রেশন, আর 150 সিসির বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন 40+ এবং 33,444 কিলোর মতো রান হয়েছে, 10 বছরের কাগজ করা আছে বাইকটাতে, দাম চা হচ্ছে মাত্র 1,10,000 টাকা। আপনারা দামাদামি করে বাইক হাট থেকে আপনারা এই বাইকটা ক্রয় করতে পারেন যারা হুন্ডা সিবি টিগার বাইক পছন্দ করেন। আর এখানে আরেকটি বাইক আছে, বাজাজ পালসার 2009 মডেল, 9 রেজিস্ট্রেশন, 15,267 কিলোমিটার রান হয়েছে, মাইলেজ পাবেন 35, আর 150 সিসির বাইকটি আপনার 10 বছরের কাগজ করা আছে, দামটা হচ্ছে মাত্র 85,000 টাকা। যেহেতু নয়ের মডেল মোটামুটি পুরাতন একটা মডেল, পুরাতনের মধ্যে যারা বাজাজ পালসার খুঁজতেছেন তাদের জন্য এই বাইকটি রেড এবং ব্ল্যাক কালারের মধ্যে, আপনার চাইলে বাইক হাট থেকে দামাদামি করে এই বাইকটা ক্রয় করতে পারেন। এখানে আরেকটি বাইক দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে হুন্ডা ইউনিক্রন বাইক যারা মানে খুঁজতেছেন তাদের জন্য এই বাইকটি, 2009 মডেল, 10 রেজিস্ট্রেশন, 20,435 কিলোমিটার রান হয়েছে, 35+ মাইলেজ পাবেন, 10 বছরের কাগজ করা হয়েছে, দাম চা হচ্ছে মাত্র 75,000 টাকা আক্সিং প্রাইস। দেখতে কিন্তু খুবই চমৎকার এই বাইকটি। আর এখানে যারা ইয়ামাহা এফজেডএস ভার্সন 1 বাইক খুঁজেছেন তাদের জন্য এই বাইকটি, 2013 মডেল, 14 রেজিস্ট্রেশন, 26,000 কিলো রান হয়েছে, 10 বছরের কাগজ করা আছে, 1,20,000 টাকা আক্সিং প্রাইস চা হচ্ছে। দেখতে কিন্তু খুবই চমৎকার রেড এবং ব্ল্যাক কালারের মধ্যে এই বাইকটি, সিঙ্গেল ডিস্কের, মাইলেজ পাবেন 35+, আক্সিং প্রাইস চা হচ্ছে 1,20,000 টাকা মাত্র। তো আপনারা চাইলে কিন্তু ইয়ামাহা এই ফ্রেশ কন্ডিশন এফজেডএস ভার্সন 1 বাইকটি কালেক্ট করতে পারেন এখান থেকে। যারা একটু আপডেটের মধ্যে হিরো হাং বাইক চাচ্ছেন তাদের জন্য 2018 মডেল হিরো হাং আরেকটি বাইক আছে, এখানে ডাবল ডিস্কের, 1,20,000 টাকা আক্সিং প্রাইস চা হচ্ছে, বাইকটা চলছে 28,000 কিলোমিটার, মাইলেজ পাবেন 40+ মতো, টায়ারের কন্ডিশন খুবই ভালো, সামনে পিছনের টায়ার কন্ডিশন এবং দেখতেও খুবই চমৎকার রেড কালারের মধ্যে। তো ভিউয়ার্স, এটা কিন্তু আপনার আক্সিং প্রাইস চাইলে আপনার দামাদামি করে নিতে পারবেন। এখানে একটা সুজুকি জিক্সার 2015 মডেল, 16 রেজিস্ট্রেশন, 155 সিসির বাইক দেখতেছি, এটা হচ্ছে গিয়ে আপনার 15,511 কিলোমিটার রান হয়েছে এবং আক্সিং প্রাইস চাও হচ্ছে 1,46,000 টাকা, 2 বছরের কাগজ করা আছে বাইকটাতে, সুজুকি জিক্সার রেড কালারের মধ্যে। আপনার চাইলে বাইক হাট থেকে বাইকটা আপনারা কালেক্ট করতে পারেন। আর এখানে একটা রানারের মধ্যে রানার বোল্ট, একদম ফ্রেশ কন্ডিশনের একটি বাইক আছে, 2020 মডেল, 20 রেজিস্ট্রেশন, 2 বছরের কাগজ করা, 1,25,000 টাকা আক্সিং প্রাইস চাও হচ্ছে বাইকটাতে, বাইকটি রান হয়েছে মাত্র 9,130 কিলোমিটার, একদমই ফ্রেশ কন্ডিশন নতুনের মতো। বাইকটি আপনারা চাইলে বাইক হাট থেকে ক্রয় করতে পারেন, একদম ফ্রেশ কন্ডিশন, যেহেতু 2020 মডেল, বুঝতে পারতেছেন একদম নতুন কন্ডিশনের মতো। তো এখানে আরেকটি রানারের বাইক আছে, সেটা হচ্ছে রানারের টার্বু, 2018 মডেল, 20 রেজিস্ট্রেশন, 125 সিসির এই বাইকটি, সিঙ্গেল ডিস্ক, 19,977 কিলোমিটার রান হয়েছে, 2 বছরের কাগজ করা আছে,
তো বাইকটাতে দামটা হচ্ছে আপনার হচ্ছে 75,000 টাকা অ্যাকশন প্রাইস। আপনি চাইলে দামাদামি করে নিতে পারবেন বাইক হাট থেকে, এবং দুই মানে বাইকটা থেকে মাইলেজ পাবেন 45+, একদম ব্ল্যাক কালারের মধ্যে, পিছনে সিটটা ব্লু কালার, দেখতেও খুবই চমৎকার। তো আপনি চাইলে বাইক হাট থেকে বাইকটাও ক্রয় করতে পারেন। এখানে যে বাইকটি দেখতেছি আমরা সেটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস, 19 মডেল, 19 রেজিস্ট্রেশন, 42,000 কিলোমিটার রান হয়েছে, অ্যাকশন প্রাইস চা হচ্ছে মাত্র 80,000 টাকা, মাইলেজ পাবেন 55+, 110 সিসির বাইক থেকে, দেখতে কিন্তু খুবই চমৎকার ব্ল্যাক এবং ব্লু কালারের মধ্যে। তো এখানে আরেকটি টিভিএসের বাইক আছে, সেটা হচ্ছে টিভিএস মেট্রো 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, 15,100 কিলোমিটার রান হয়েছে, 2 বছরের কাগজ করা আছে বাইকটা, দেখতে কিন্তু খুবই চমৎকার, মাইলেজ পাবেন 40+। তো বাইকটার দামটা হচ্ছে 82,000 টাকা মাত্র আপনার অ্যাকশন প্রাইস। এটা 19 মডেল, রান হয়েছে খুবই কম, ফ্রেশ কন্ডিশনের বাইক, কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে। তো এখানে যে বাইকটি দেখতেছি আমরা হুন্ডা সিবি টিগার, হুন্ডা সিবি টিগার বাইকটি হচ্ছে গিয়ে আপনার ডাবল ডিক্সের 2015 মডেল, 15 রেজিস্ট্রেশন। তো বাইকটা রান হয়েছে 18,600 কিলোমিটারের মতো, 10 বছরের কাগজ করা আছে, 150 সিসির বাইক থেকে মাইলেজ পাবেন 35+, দামটা হচ্ছে 1,12,000 টাকা অ্যাকশন প্রাইস। রেড কালারের মধ্যে বাইকটি হুন্ডা সিবি টিগার, আপনার চাইলে কিন্তু বাইকার থেকে বাইকটাও কালেক্ট করতে পারেন। আমরা এখানে আরেকটা বাইক দেখতেছি মাহিন্দ্রা, তো মাহিন্দ্রা 2016 মডেল, 17 রেজিস্ট্রেশন, 23,566 কিলোমিটার রান হয়েছে, এবং মাইলেজ পাবেন 45+, 2 বছরের কাগজ করে বাইক থেকে, দামটা হচ্ছে অ্যাকশন প্রাইস 62,000 টাকা। আপনার চাইলে দামাদামি করে বাইক হাট থেকে বাইকটা আপনারা ক্রয় করতে পারেন। দেখতে কিন্তু মোটামুটি কন্ডিশন ভালো, খারাপ না। যেহেতু মাহিন্দ্রা বাইক সম্পর্কে আমার যদিও একটা আইডিয়া নাই, তো খারাপ হওয়ার কথা না। বাইকটি দেখতে পাচ্ছেন হিরো ইগনেটর 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন, 20,260 কিলোমিটার রান হয়েছে বাইকটি থেকে, মাইলেজ পাবেন 45+, বাইকটির অ্যাকশন প্রাইস হচ্ছে 90,000 টাকা, 125 সিসির সিঙ্গেল ডিস্কের বাইকটি, ব্ল্যাক কালারের মধ্যে, দেখতে খুবই চমৎকার ব্ল্যাক এবং ব্লু কালারের মধ্যে। তো ভিউয়ার্স, আপনার হচ্ছে বাইকটা কিন্তু আমিও পার্সোনালি অনেক বছর চালাইছি, তো বাইকটা খুবই পারফরমেন্স খুবই ভালো। তো এখানে আরেকটি বাইক আছে হিরো হাং ডাবল ডিক্সের 19 মডেল, তো আপনার হচ্ছে 12,000 কিলোমিটার রান হয়েছে, 2 বছরের কাগজ করা আছে বাইকটাতে, 150 সিসির বাইক থেকে আপনার মাইলেজ পাবেন 40+, তো অ্যাকশন প্রাইস হচ্ছে 1,20,000 টাকা, দেখতে খুবই চমৎকার ব্ল্যাক এবং ব্লু কালারের মধ্যে বাইকটি হিরো হাং। তো যারা একটু আপডেট বাইক খুঁজছেন তাদের জন্য এই হিরো হাং এই বাইকটি। হিরো হাংয়ের পারফরমেন্সের কথা কিন্তু বলার মতো না, সিটটা খুবই আরামদায়ক লং জার্নির ক্ষেত্রে। তো ভিউয়ার্স, এখানে যে বাইকটি দেখতেছেন কাইট রাইডার ভার্সন 2, এই 2019 মডেল, 20 রেজিস্ট্রেশন, 7,000 কিলোমিটার রান হয়েছে, দামটা হচ্ছে মাত্র 1,09,000 টাকা। তো আপনারা চাইলে দামাদামি করে বাইকটা আপনারা কিন্তু বাইক হাট থেকে নিতে পারেন। ব্লু কালারের মধ্যে একদমই ফ্রেশ কন্ডিশন ডাবল ডিক্সের বাইকটি, আর 2 বছরের কাগজ করা আছে, মাইলেজ পাবেন 40+, খুবই চমৎকার দেখতে। রানারের কাইট রাইডার ভার্সন 2 বাইকটা কিন্তু আসলে খুবই চমৎকার করছে রানার কোম্পানি, তার জন্য রানার কোম্পানিকে পার্সোনালি থ্যাংকস। তো এখানে যে আমরা বাইকটা দেখবো রানারের টার্বো 2012 মডেল, 15 রেজিস্ট্রেশন, 150 সিসির বাইকটি, আপনার 10 বছরের কাগজ করা হচ্ছে, অ্যাকশন প্রাইস হচ্ছে 68,000 টাকা। তো ভিউয়ার্স, সিঙ্গেল ডিক্সের বাইকটি কিন্তু মোটামুটি দেখতে ভালোই আছে, খারাপ না। রানার টার্বো যেহেতু ওল্ড মডেলে 150 সিসির বাইক, আপনার চাইলে এই রানার টার্বো বাইক হাট থেকে কিন্তু ক্রয় করতে পারেন খুব সহজেই। তো এখানে যে বাইকটি আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এটা হচ্ছে টিভিএস এফএসসি আরটিআর ভার্সন 1, মানে 17 মডেল, 150 সিসির বাইক এটা। তো ফার্স্ট ভার্সনের টিভিএস এফএসসি আরটিআর, এফএসসি আরটিআর নিয়ে আসলে বলার মতো কিছু না, ইয়াং জেনারেশনের ক্রাশার্স। বাইকটা কিন্তু ব্লু কালারের মধ্যে, দেখতে খুবই চমৎকার সিঙ্গেল ডিক্সের একটি বাইক, 2 বছরের কাগজ করা আছে, অ্যাকশন প্রাইস হচ্ছে 1,22,000 টাকা মাত্র। তো আপনারা চাইলে কিন্তু এফএসসি আরটিআর বাইকটি দামাদামি করে বাইক হাট থেকে ক্রয় করতে পারেন, এবং দেখতে কিন্তু খুবই চমৎকার, মোটামুটি ফ্রেশ কন্ডিশনের মধ্যে বাইকটি, মাইলেজ পেয়ে যাবেন 35+। এখানে যে আমরা বাইকটি দেখতেছি সেটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 1, 12 মডেল, 13 রেজিস্ট্রেশন। তো বাইকটা রান হয়েছে 21,060 কিলোমিটার, মাইলেজ পাবেন 35+, আপনার হচ্ছে কি 153 সিসির বাইক এটি, 1,15,000 টাকা দাম চা হচ্ছে, অ্যাকশন প্রাইস ব্ল্যাক এবং রেড কালারের মধ্যে, কাগজ করা আছে কিন্তু 10 বছরের, মানে 10 ইয়ার্স পেপার আছে। তো ভিউয়ার্স, বাইকটা কিন্তু দেখতে খুবই চমৎকার। তো যারা মোটামুটি ফ্রেশ কন্ডিশনের মধ্যে ইয়ামাহা এফজেডএস বাইক খুঁজছেন তারা কিন্তু বাইকটা বাইক হাট থেকে ক্রয় করতে পারেন। এখানে যে বাইকটি আছে সেটা হচ্ছে সিবিজেড 2014 মডেল, 15 রেজিস্ট্রেশন, 17,000 বাইকটা রান হয়েছে, 10 বছরের কাগজ করা। তো ভিউয়ার্স, আপনার হচ্ছে মাইলেজ পাবেন 40+, 90,000 টাকা অ্যাকশন প্রাইস হচ্ছে বাইকটাতে, রেড এবং ব্ল্যাক কালারের মধ্যে, দেখতে কিন্তু খুবই সুন্দর। হুন্ডা বা হিরো সিবিজেড আপনার বাইকটি 150 সিসির বাইকে কিন্তু পারফরমেন্স খুবই ভালো এই বাইকটার। তো এখানে আমরা আরেকটা বাইক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্যাগাসাস কোম্পানির, আপনার 2015 মডেল, 18 রেজিস্ট্রেশন, 26,201 কিলোমিটার রান হয়েছে, মাইলেজ পাবেন 40+, বাইকটি 148 সিসির, 72,000 টাকা অ্যাকশন প্রাইস চাওয়া হচ্ছে সিঙ্গেল এক্সের বাইকটি, দেখতে কিন্তু খুবই চমৎকার মেরু, এটা নেভি ব্লু কালার আর কি, নেভি ব্লু কালারের মধ্যে প্যাগাসাস কোম্পানির বাইক, কিন্তু মানে পারফরমেন্স সম্পর্কে যদিও আমার কোনো আইডিয়া নেই, তবে আপনারা চাইলে যাচাই বাছাই করে নিতে পারেন, বাইক হাট থেকে বাইকটা আপনারা কালেক্ট করতে পারেন। এখানে যে বাইকটি দেখতেছেন সেটা হচ্ছে গিয়ে আপনার ডিসকভার,
135 সিসির বাইক 2010 এর রেজিস্ট্রেশন 10 এর মডেল 23577 কিলোমিটার রান হয়েছে মাইলেজ পাবেন আপনার হচ্ছে 40 প্লাস অ্যাক্সিন ফাইচা হচ্ছে 115000 টাকা মাত্র তো আপনি চাইলে কিন্তু 135 সিসির বাজাজ ডিসকভার এই বাইকটা কিন্তু বাইকার থেকে আপনি চাইলে কালেক্ট করতে পারেন তো ভিউয়ার্স এখানে যে বাইকটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রানার কাইট রাইডার ভার্সন 1 এর একটি বাইক 2017 মডেল 17 রেজিস্ট্রেশন 115 সিসির বাইকটি রান হয়েছে 35085 কিলোমিটার মাইলেজ পাবেন 35 প্লাস 2 বছরের কাগজ করা আছে বাইকটাতে আপনার দাম চা হচ্ছে মাত্র 75000 টাকা রানার কাইট রাইডার ভার্সন 1 যে বাইকটা যারা খুঁজছেন তাদের জন্য আজকে এই বাইকটি তো ভিউয়ার্স এখানে বাজাজ V15 একটি বাইক আছে 2017 মডেল 18 রেজিস্ট্রেশন 160 সিসির বাইক থেকে মাইলেজ পাবেন 40 প্লাস দেখতে কিন্তু খুবই চমৎকার এবং ছোটোখাটোর মধ্যে যারা মানে একটু শর্টের মধ্যে ভালো বাইক খুঁজতেছেন 100 সিসির মধ্যে তাদের জন্য এই বাইকটি দাম চা হচ্ছে 96000 টাকা রান হয়েছে 17000 কিলোমিটার 2 বছরের কাগজ করা আছে দেখা যাচ্ছে যে হাইটের জন্য 100 সিসির বাইক চালাতে পারেন তারা কিন্তু বাজাজ V15 বাইকটা আপনারা চালাতে পারেন খুবই চমৎকার বাইকটা তো এখানে যে বাইকটা দেখতেছেন সেটা হচ্ছে হ্যাজুয়ে আরটি 2018 মডেল 18 রেজিস্ট্রেশন 23,743 কিলোমিটার রান হয়েছে 150 সিসির বাইকটি 38 প্লাস মাইলেজ পাবেন 2 বছর কাগজ করা আছে 1,02,000 টাকা আইসক্রিম পাইপ চা হচ্ছে দেখতে কিন্তু মোটামুটি ভালোই আছে বাইকটা যদিও এই বাইকের পারফরমেন্স সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই আপনারা চাইলে দেখে আপনারা চাইলে কিন্তু বাইকার থেকে বাইকটা আপনার ক্রয় করতে পারেন তো এখানে যে বাইকটা দেখতেছি আমরা আপনার হচ্ছে টিভিএস মেড টু প্লাস 2017 মডেল 17 রেজিস্ট্রেশন 19,000 কিলোমিটার মতো রান হয়েছে 110 সিসির বাইক তো মাইলেজ পাবেন 45 প্লাস এখানে বাইকটিতে মানে দেখতে কিন্তু খুবই চমৎকার ব্লু কালারের মধ্যে অ্যাক্সিন পাইচা হচ্ছে মাত্র 69,000 টাকা দেখতে খুবই চমৎকার তো যারা টিভিএস মেড টু প্লাস বাইক খুঁজতেছেন তাদের জন্য এই বাইকটি তো এখানে যে বাইকটি আমরা দেখতেছি সেটা হচ্ছে ডায়ান রানারের ডাইং বাইক 2011 মডেল 15 রেজিস্ট্রেশন 50 সিসি এই বাইকটি মাইলেজ পাবেন 70-এর মতো মানে 70 প্লাস 10 বছর কাগজ করা আছে বাইকটা দাম চা হচ্ছে মাত্র 35,000 মানে 35,000 টাকা তো ভিউয়ার্স আপনার হচ্ছে 10 বছরের কাগজ করা কিন্তু বাইকটা আপনার দেখতে কিন্তু খারাপ না যাদের মানে কমের মধ্যে বাইক দরকার তারা কিন্তু চাইলে আপনার এই বাইকটা বাইকার থেকে ক্রয় করতে পারেন মাত্র 35,000 টাকা আপনার চাইলে দামাদামি করে নিতে পারবেন যেহেতু 50 সিসির বাইক তো এখানে যে বাইকটি দেখতেছি সেটা হচ্ছে সুজুকি হাইটি পারফরমেন্সের কথা মানে বলার মতো না খুবই চমৎকার একটি বাইক 2018 মডেল অন টেস্ট একটি বাইক 110 সিসির বাইক থেকে মাইলেজ পাবেন 40 প্লাস 13,000 কিলোমিটার মতো রান হয়েছে বাইকটি রেড এবং ব্ল্যাক কালারের মধ্যে দেখতে খুবই চমৎকার এবং সুপার পারফরমেন্স তো ভিউয়ার্স আপনারা যারা সুজুকি হাইটি খুঁজছেন তারা কিন্তু চাইলে বাইকহাট থেকে এই সুজুকি হাইটি বাইকটাও আপনারা কালেক্ট করতে পারেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিউয়ার্স যদি ভিডিওটিতে কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম